আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একজন ন্যাক লোক সম্পর্কে জানাবো, যিনি কিনা তার পরিবারের ক্ষুধা মেটানোর জন্য মাছ কিনে বাড়ি ফিরল, কিন্তু মাছ কাটার পর মাছের পেট থেকে কি এমন বের হয় যা থেকে তারা রাতারাতি বড় লোক হয়ে যায়। বন্ধুরা, কি ছিল সেই ঘটনা জানতে হলে আজকের এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন বন্ধুরা, ঘটনাটি শুরু করা যাক। বহুকাল আগে একজন গরিব ন্যাক এবং সৎ লোক ছিলেন। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে তার ঘরের উল দিয়ে যা বুনত তা বিক্রি করে তাদের সংসার চালাতো। এভাবে যে খাবার পাওয়া যেত তাতেই তারা আল্লাহর শুকরিয়া আদায় করত। প্রতিদিনকার মতো সেদিনও সেই লোক উল বিক্রি করতে বাজারে গেল। বিক্রি শেষে সে টাকা নিয়ে পরিবারের জন্য খাবার কিনতে সে বাজারের দিকে রওনা দিল। রাস্তায় তার সঙ্গে এক বন্ধুর দেখা হয়ে যায়। সে তাকে বলে, আমি খুব বিপদে পড়েছি, আমাকে তুমি সাহায্য করো। দয়ালু লোকটি সাহায্য করার জন্য সমস্ত টাকাই তার হাতে তুলে দিল এবং সে খালি হাতে বাড়ি ফিরে গেল। বাড়ির সকলে তাকে জিজ্ঞেস করল, খাবার কোথায়? সে বলল, রাস্তায় একজন অভাবীর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। সে খুবই অভাবে ছিল, তার সেই টাকাগুলোর খুব দরকার ছিল। আমি তাকে সব টাকা দিয়ে দিয়েছি। বাড়ির লোকেরা তাকে বলল, তবে এবার আমরা খাবো কি? লোকটি বাড়ির ভেতরে এদিক ওদিক দেখতে থাকলো। সে একটি পেয়ালা ও পানির পাত্র দেখতে পেল। সেটি তুলে বাজারের দিকে রওনা দিল, এই আশায় যে কেউ হয়তো তার পেয়ালা এবং পানির পাত্র কিনে নিবে আর সেই টাকা দিয়ে সে খাবার কিনবে। কিন্তু কেউ তার পেয়ালা আর পানির পাত্র কিনে নিল না। এমন সময় সেখান দিয়ে একজন মাছ বিক্রেতা যাচ্ছিল। তার কাছে একটি নষ্ট হয়ে যাওয়া, ফুলে যাওয়া মাছ ছিল। সে লোকটিকে বলল, তুমি তোমার খারাপ জিনিসটি আমার সঙ্গে অদলবদল করবে কি? তুমি কি তোমার ভাঙা পেয়ালা এবং ঘোড়া দিয়ে আমার ফুলে যাওয়া মাছটি নিয়ে নিবে? লোকটি তাতে রাজি হয়ে গেল। সে মাছটিকে নিয়ে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে আসতে তার স্ত্রী বলল, আমরা এই খারাপ মাছটি নিয়ে কি করব? লোকটি বলল, তুমি এটি রান্না করে ফেলো, আমরা এটি খাবো। আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমাদেরকে এটি দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। ঘরের সকলে মিলে মাছটিকে কাটতে বসে গেল। মাছের পেট কাটতেই তারা দেখল সেখানে একটি অমূল্য হীরা। তারা লোকটিকে খবর দিতেই সে বলল, ভালো করে পরীক্ষা করে দেখো এটি আসলেই হীরা কিনা, এতে কোনো আংটি বা কোনো কিছু লেগে আছে কিনা। যদি থাকে তবে সেটি আমাদের কাছে আমানত, আর যদি না থাকে তবে এটি আমাদের জন্য রিজিক যা আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন। হীরাটি পরীক্ষা করে দেখা গেল সেটি কোনো আংটি বা গহনা ছিল না। তার বাড়ির সকলে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করল। পরদিন সকালে সেই লোকটি হীরা নিয়ে জহুরির কাছে গেল এবং তাকে জিজ্ঞেস করল, এই হীরার দাম কত হবে? জহুরি যখন হীরাটিকে দেখল তখন বিস্ময়ে চোখ বড় হয়ে গেল। জহুরি তাকে জিজ্ঞেস করল, তোমার কাছে এই হীরা আসলো কি করে? লোকটি জবাব দিল, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে আমাদের জন্য রিজিক হিসেবে। সে বলল, আরে এটা তো অনেক দামি হীরা, কিন্তু আমি এর জন্য 30,000 দিরহাম দিতে পারবো, কিন্তু এর মূল্য এর চেয়ে অনেক বেশি। তুমি এক কাজ করো, শহরের সবচেয়ে বড় জহুরির কাছে চলে যাও, তিনি তোমাকে এর আসল দাম দিবেন। শহরের সবচেয়ে বড় জহুরির কাছে নিয়ে যাওয়ার পরে সেও চমকে উঠল, তোমার কাছে এই হীরা আসলো কিভাবে? লোকটা আবারও বলল, আল্লাহ তাআলা এটি আমাদেরকে রিজিক হিসেবে দিয়েছেন। লোকটি বলল, এর দাম 70,000 দিরহাম, তুমি এই 70,000 দিরহাম নিয়ে যাও এবং আমাকে এই হীরা দিয়ে যাও, আমি দুজন দাসকে তোমার সঙ্গে পাঠিয়ে দিচ্ছি, তারা তোমাকে এর প্রকৃত মূল্যসহ তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসবে। দুজন দাস 70,000 দিরহাম সহ তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। লোকটি বাড়িতে আসতেই একজন লোক এসে বলল, আমাকে এর থেকে কিছু দিয়ে দাও। তখন লোকটি বলল, নাও, আমরা গতকালও গরিব ছিলাম আর আজও আছি, এই নাও তুমি অর্ধেক দিরহাম নিয়ে যাও। লোকটি দিরহাম ভাগ করতে দেখে বলল, আল্লাহ তোমার মঙ্গল করুক,
আমি তো কেবল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেস্তা, যাকে কিনা তোমার পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। বন্ধুরা, এটাই সত্য যে কেউ যদি অন্যের উপকার করে, তবে মহান আল্লাহ তাআলা তার উপকার করে। যে অন্যের উপর রহম করেন, আল্লাহ তাআলাও তার উপর রহম করেন। সম্পদ কখনো কমে যায় না, উল্টো বেড়ে যায়, তাতে আল্লাহ তাআলার বরকতযুক্ত হয়। যারা এমন সম্পদের মোহে থাকেন না, আল্লাহ তাআলা তাদেরকে এমন পুরস্কার দান করেন। আমিন। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।